ডিব্ৰুগড়ত এতিয়া চিকিৎসক মহলত হাহাকার। সুমির জালত পড়া চিকিৎসকর বিপদ সমাগত। আরক্ষীর আগত ভাষ্য প্রদান বহুকেজন চিকিৎসকর। এতিয়াও মুকলি আকাশর তলত জিঙ্কি রাজীব। সুমি তার্কিক বিশালর মায়াজালত বন্দী হয়ে ডিব্ৰুগড়ের বহু চিকিৎসকর এতিয়া লটি ঘটি। অধিক মুনাফার আশাত লাখে লাখে ধন দি বিপদত পৰিছে বহু চিকিৎসক। বিশালর আইপেডত উলাইছে বহু চাঞ্চল্যকর তালিকা। কোনে কিমান টকা কিমান তারিখত জমা দিছিল, চেকত নে নগদ নে অনলাইন ট্রেন্সফার, সকলো স্পষ্টকৈ বিশাল ফুকনে লিখি থৈছিল নিজৰ আইপেডত। সেই তালিকাতেই উলাইছে বহু চিকিৎসকর নাম। মাত্র 3 লাখ টকাহে বিনিয়োগ করেছিল গীতার্থই। ডাক্তর গীতার্থ বড়ুয়াই ঘটনা সন্দর্ভত যোগাযোগ করেছে আরক্ষীরে। আইও তথা এএসপি সুজল আগরওয়ালক অবগত করেছে সকলো। উল্লেখযোগ্য যে ডাক্তর গীতার্থ বড়ুয়াই একাউন্ট ট্রেন্সফার করেছিল সমুদায় ধন। ইফালে এএমসিএইচর মেডিসিন বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসক সীমান্ত মাধব বড়ুয়াই সুমির গ্যাংত ধন বিনিয়োগ করা বলে সামাজিক মাধ্যমত চলি আছে চর্চা। আরক্ষীর তালিকাটো চিকিৎসকগৰাকীৰ নাম থকা বলে চর্চা চলি আছিল। বিষয়টো সন্দৰ্ভত ইতিমধ্যে অপপ্রচার চলোৱা সকলৰ বিৰুদ্ধে এজাহাৰ দাখিল চিকিৎসকগৰাকীৰ। চিকিৎসকগৰাকীৰ দাবী, পার্সেলিয়া মুকলি অনুষ্ঠানত উপস্থিত আছিলো মই, সেয়েহে মোৰ বিৰুদ্ধে চলিছে এনে অপপ্রচার। লাজ বাগৰিয়া বুলি এজন স্বয়ম্ভু সাংবাদিক বুলি ক'ব লাগিব, তেওঁ সাংবাদিকো নহয়, এটা হোৱাটছআপ গ্ৰুপত মোৰ নামটো আৰু এজন ডক্টৰৰ নামটো লিখিলে যে 25 লাখ টকা বিনিয়োগ কৰিছে বুলি। আৰু তাৰপিছত লগে লগে মই কথাটো আচৰিত হ'লোঁ। আচৰিতে মই থানাত এটা FIR লজ কৰিলোঁ তেওঁৰ বিৰুদ্ধে, আৰু কাইলৈ মই এই বিষয়ে এটা আদালতত এটা মানহানি গোচৰ কৰিম। 25 লাখ নে কিমান টকাৰ একাউণ্ট ট্ৰেঞ্চফাৰ হৈছে বুলি কৈছে। প্ৰথম কথা হ'ল একাউণ্টত ইমান টকা নাই, আৰু দ্বিতীয় কথা হৈছে একাউণ্ট যদি ট্ৰেঞ্চফাৰ হৈছে পাছবুকটো দেখোন পুলিচে চালেই গম পাব একাউণ্ট ট্ৰেঞ্চফাৰ হৈছে নে নাই। মেডিচিন কোম্পানী এটা আজি কিছু মাহৰ আগতে খুলিছিলে, অৱশ্যে সেইটো সুমি ককাই ৰাজীৱে খুলিছিলে। ৰাজীৱৰ লগত চিনাকি, তেওঁ ৰাজীৱ MR আছিলে, গতিকে MR হিচাপে ৰাজীৱৰ লগত চিনা পৰিচয় এটা আছে, মানুহে মাতে যাওঁ, গতিকে তেনেভাৱে গৈছোঁ লঞ্চিং চেৰিমনিলৈ। আৰু যাওঁতে তাত তেওঁলোকে মোক গামোচা এখন পিনে সম্বৰ্ধনা জনাইছে, গতিকে তেনে সেই যে ফটোখন আছিলে সেইটো কথা আঁত ধৰি, আৰু বাকী যিকেইজন ডক্টৰৰ নাম দিছে তেওঁলোকো সেই অনুষ্ঠানটোলৈ যোৱা ডক্টৰ, সেই কথাটো আঁত ধৰি হয়তো এই বস্তুটো তেওঁলোকে মনে সাজি লৈছে যে এওঁলোকৰ ইমান টকা ইনভেষ্টমেণ্ট আছে। ইফালে প্রায় দুকুৰি চিকিৎসকৰ নাম থকা তালিকাখনে ডিব্ৰুগড়ৰ পৰিৱেশ গুমা কৰি ৰখাৰ মাজতে ডাক্তৰ সীমান্ত মাধৱ বৰুৱাৰ দৰে মুখ খুলিবলৈ সাহসী কোলোৱা নাই কাৰোৰে, যি কাৰণে বহুতৰে সন্দেহ বহু চিকিৎসকে বিনিয়োগ কৰিছিল কলা ধন। ইফালে পার্সেলিয়াৰ অংশীদাৰিত্ব লাভ কৰা সুমি বৰাৰ ভাতৃ ৰাজীৱ বৰা আৰু জিঙ্কি মিলি বৰাৰ আজিও সন্ধান নাই। সুমি আৰু তাৰ্কিক বাৰু মাটি ফুটি ওলাল, কিন্তু কোট লোকাল রাজীব জিঙ্কি। ব্যুরো রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।